প্রতিটি দেশের মুদ্রার মান ভিন্ন কেন? বর্তমান বাংলাদেশের অনেক নাগরিক প্রবাসে কর্মরত থাকায় প্রতি মাসে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে আমাদের দেশে। এছাড়াও আমদানি রপ্তানি বাণিজ্যে, বৈদেশিক ঋণ পরিশোধ কিংবা বিদেশে ঘুরতে যাওয়া সহ অনেক কাজেই আমাদের বৈদেশিক মুদ্রা ব্যবহার করে থাকে। আর তা স্বাভাবিকভাবে আমাদের মাথায় একটা প্রশ্ন এসে থাকে, সেটা হলো প্রতিটি দেশের মুদ্রার মান আসলে ভিন্ন কেন? কি আপনারও কি এমনটা মনে হয়? আপনিও কি খুঁজে বেড়াচ্ছেন এই প্রশ্নের সমাধান, যে কেন একটি দেশের মুদ্রার মান এক এক রকম? তাহলে চলুন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই প্রতিটি দেশের মুদ্রার মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণ। আসলে মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষ বর্তমানে এমন সব দ্রব্যের প্রয়োজন অনুভব করছে যেগুলো নিজ দেশের ভূখণ্ডের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশের ভূখণ্ডেও মেলে না, আর তাই এমন অবস্থায় সাহায্য নিতে হয় আন্তর্জাতিক বাণিজ্যের। অতীতে দীর্ঘ সময় এ কার্য সম্পন্ন হতো বিচিত্র সব পণ্য আর মুদ্রার মাধ্যমে, কিন্তু উন্নততর প্রযুক্তির এই যুগে বৈশ্বিক অর্থনীতি এত বিশাল আকার ধারণ করেছে যে সেখানে কোনো এক প্রকার মুদ্রা ব্যবহার করে লেনদেনের সম্পর্ক আর নেই, তাই দুনিয়া জুড়ে কাগজের মুদ্রা ছড়াছড়ি। কিন্তু আরেকটি বিষয় হলো, এক এক দেশের মুদ্রার মান এক এক রকম হয়, আর তাই একটি দেশের মুদ্রা অর্থাৎ টাকা ঘুরে ফিরে আমাদের নিজ দেশে ফিরে আসে। তবে কোনো একটি দেশের মুদ্রা অন্য দেশে গিয়ে কত হবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট তত্ত্ব। মূলত একটি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে মোট অর্থের প্রবাহের পরিশোধিত হিসাবকে ব্যালেন্স অফ পেমেন্ট তত্ত্ব বলা হয়। একটি দেশের এবং বাকি পৃথিবীর সত্তাসমূহের মধ্যকার সব লেনদেনের একটি নির্দিষ্ট সময়, যেমন ধরুন এক চতুর্থাংশের বা এক বছরের হিসাবকে ব্যালেন্স অফ পেমেন্ট বলা হয়। সাধারণত যে কোনো দেশ বাইরের দেশ থেকে আমদানি রপ্তানিকৃত সম্পর্কের ক্ষেত্রে এই তত্ত্বকে গ্রহণ করে থাকে। আর এটা আমরা সবাই জানি, মুদ্রা অর্থাৎ টাকা এক এক দেশে এক এক নামে পরিচিত। যেমন বাংলাদেশের টাকা জাপানে ইয়েন, রাশিয়ায় রুবল, তুরস্কে লিরা, সৌদি আরবে রিয়াল, ভারতের রুপি, যুক্তরাষ্ট্রে ডলার হিসেবে স্বীকৃত। আর তাই আমরা যখন আমাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে থাকি, তখন বিনিময়ের ক্ষেত্রে আমরা আমাদের মুদ্রার জন্য একই মান পাই না, কারণ এক এক দেশে মুদ্রার মান এক এক রকম, আবার নামও আলাদা। আর তাই তো আপনি যদি $20 একটি পণ্য ক্রয় করেন, তখন আপনাকে $20 শোধ করার জন্য প্রতি ডলারে $87 করে বাংলাদেশের হিসাবে মোট $1740 পরিশোধ করতে হবে। আর ঠিক তখনই আপনার মাথা কাজ করে না, তাই ভাবতে থাকেন এটা কি হলো। আসলে এমনটা হবার কারণ হলো এ সম্পর্কে সঠিক কোনো জ্ঞান না থাকা, কারণ আমরা এটা সম্পর্কে অবগত নই যে একটি দেশের মুদ্রার মান কয়েকটি তত্ত্বের উপর ভিত্তি করে নির্ধারিত হয়ে থাকে। আর এটা আজ থেকে নয়, বহু শতাব্দী পূর্ব থেকে। তাহলে এখন কথা হলো এক এক দেশের মুদ্রার মান কোন কোন তত্ত্বের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আমরা আপনাদের সেটাই জানাব। মূলত বিশ্বের প্রত্যেকটি দেশ এই কয়েকটি তত্ত্বের উপর ভিত্তি করে তাদের মুদ্রার মান নির্ধারণ করে। এক, স্বর্ণমান তত্ত্ব। দুই, পার ভ্যালু তত্ত্ব। তিন, লেনদেনের ভারসাম্য তত্ত্ব। চার, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। তাহলে চলুন এবার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে জেনে নেই এই তত্ত্বের সাথে এক একটি দেশের মুদ্রার মান ভিন্ন হওয়ার সম্পর্ক এবং অল্প বিস্তারিত ইতিহাস। স্বর্ণমান তত্ত্ব। জানা যায় অতীতকালে মুদ্রা নিয়ে আধুনিক বাণিজ্য চালানো একটি দুষ্কর ব্যাপার ছিল, আর তাই তখন বিকল্প হিসাবে বিনিময়ের আধুনিক মাধ্যম হয়ে আগমন ঘটে কাগজের মুদ্রার। কিন্তু সেই সময়ের শুরুর দিকে ব্যাংকে স্বর্ণমুদ্রা জমা রেখে তার বিনিময়ে একটি নির্দিষ্ট পরিমাণ কাগজের নোট ছাপাতো, আর তাতে লেখা থাকতো এই নোট যার হাতে থাকবে সে যখন চাইবে তাকে সমমূল্যের স্বর্ণ ব্যাংক থেকে প্রদান করা হবে। আর মূলত এ ধরনের মুদ্রাকেই সেই সময় স্বর্ণমুদ্রা বা কমোডিটি বলে সম্বোধন করা হতো। আর যে দেশে স্বর্ণমান মুদ্রা ব্যবস্থার প্রচলন থাকতো তাকে বলা হতো স্বর্ণমান দেশ। আর সেই দেশগুলোতে যে পদ্ধতিতে মুদ্রার বিনিময় হার বা মান নির্ধারণ করত তাকে বলা হতো স্বর্ণমান তত্ত্ব। উদাহরণস্বরূপ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রতে স্বর্ণমুদ্রার তত্ত্ব চালু রয়েছে। এখন বাংলাদেশ যদি রিজার্ভে অ্যাকাউন্ট স্বর্ণ জমা রেখে $85,000 ছাপায় এবং সমপরিমাণ স্বর্ণ জমা রেখে মার্কিন যুক্তরাষ্ট্র যদি $1,000 ছাপায়, তাহলে বাংলাদেশে $85 সমান $1 হবে। তবে হ্যাঁ, বর্তমানে কোনো দেশই এখন আর এই তত্ত্বের প্রচলন নেই, তাই মুদ্রার মান সরাসরি স্বর্ণমানের সাথে সম্পর্কিত নয়। তবে যদি কোনো দেশ তাদের রিজার্ভের মোট সম্পদের তুলনায় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অতিরিক্ত বেশি মুদ্রা ছাপায়, তাহলে সেই দেশের মুদ্রার মান দ্রুত হারে কমে যাবে আর ঘটবে মুদ্রাস্ফীতি, যা একটি দেশের অর্থনীতিকে খুব সহজে ধ্বংস করে ফেলতে পারে। পার ভ্যালু তত্ত্ব। এটি ছিল বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের কথা। তখন দেশে দেশে স্বর্ণমুদ্রার সূর্য প্রায় অস্তমিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য 29টি দেশের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যা সংক্ষেপে IMF নামে পরিচিত।
মূলত আন্তর্জাতিক বিনিময়ের ক্ষেত্রে মার্কিন ডলারের নির্ভরযোগ্যতার কারণে সেই তহবিলের সদস্যরা অন্যান্য রাষ্ট্রগুলোকে পরামর্শ দেয় প্রতিটি দেশ যেন তাদের দেশের মুদ্রার মান মার্কিন ডলারের সাপেক্ষে নির্ধারণ করে। আর ঠিক তখন তাদের সে ব্যবস্থাপনার নাম দেয়া হয় পার ভ্যালু তত্ত্ব। জানা যায় 1971 সালের আগ পর্যন্ত বিভিন্ন দেশের মুদ্রার মান এই তত্ত্বের উপর ভিত্তি করে নির্ধারণ করা হতো। তবে বর্তমান সময়ে এখন আর সে ব্যবস্থা কোনো দেশে চালু নেই। লেনদেনের ভারসাম্য তত্ত্ব। পার ভ্যালু তত্ত্বের বিলুপ্তি ঘোষণার পর কাগজে মুদ্রার পেছনে থাকা স্বর্ণশক্তি উঠে আসে, আর তাই পরবর্তীতে কাগজের নোট পরিণত হয় হুকুমি মুদ্রায়, যাকে ফিয়াট মুদ্রাও বলা হয়ে থাকে। জানা যায় এই ফিয়াট মুদ্রার পরিমাণ কোনো সীমিত বস্তুর উপর নির্ভরশীল নয়, আর তাই ধীরে ধীরে এর বিনিময় হার স্থির না থেকে বাড়তে থাকে। আর যখন বিনিময় হার ধীরে ধীরে প্রবাহমান হয়, তখন সে হারকে বলা হয় ভাসমান বিনিময় হার। আর যে তত্ত্বের মাধ্যমে এটি নির্ণয় করা হয় তার নাম লেনদেনের ভারসাম্য তত্ত্ব। চলুন এবার একটি উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে লেনদেনের ভারসাম্য তত্ত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক। মনে করুন, বাংলাদেশ ইলেকট্রনিক্স সরঞ্জাম আমদানি করবে বলে যুক্তরাষ্ট্রের স্বর্ণাপন্ন হয়েছে, আর তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সে পণ্যটি আমদানি করার বিনিময়ে তাদের আমদানিকৃত দ্রব্যের মূল্য পরিশোধ করতে ডলার কিনবে। এটাই হলো লেনদেনের ভারসাম্য তত্ত্ব। কারণ বাংলাদেশ যখন ডলার কিনবে, সেই পণ্যটির নির্ধারিত মূল্য পরিশোধ করার জন্য তখন স্বাভাবিকভাবে মুদ্রা বাজারে ডলারের চাহিদা বেড়ে যাবে। আর অর্থনীতির একটি চিরন্তন সত্য হচ্ছে, কোনো বস্তুর চাহিদা বৃদ্ধি পেলে তার মূল্য বৃদ্ধি পাবে। তাহলে বুঝতেই পারছেন এক একটি দেশের মুদ্রার মান কিভাবে তত্ত্বের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়। ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব। মুদ্রা যখন সোনা রূপার সাথে সম্পর্কিত ছিল, তখন তার একটি অন্তর্নিহিত মূল্য ছিল। কিন্তু যখন এটি ফার্স্ট মানিতে পরিণত হয়, তখন এটি কাগজ ছাড়া আর কিছুই থাকল না। আর তাই এখন এই কাগজের মুদ্রা দ্বারা যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যাবে, সেটাই তার আসল পরিচয়। চলুন একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। মনে করুন, বাংলাদেশে 1 কেজি খাসির মাংস কিনতে খরচ হয় 1000 টাকা, অথচ ঠিক একই পরিমাণের খাসির মাংস কিনতে যুক্তরাষ্ট্রে গুনতে হয় 10 মার্কিন ডলার। তাহলে কোন দেশের মুদ্রায় ক্রয় ক্ষমতা বেশি হবে? অবশ্যই মার্কিন ডলারের, কারণ 10 ডলারে যুক্তরাষ্ট্র যে পরিমাণ পণ্য কিনতে পারে, 10 টাকা বাংলাদেশে এসে সেই পরিমাণ পণ্য কিনতে পারে না। ঠিক এভাবে ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে কোনো দেশের মুদ্রার মান নির্ধারিত হয়। আর তাই বলা হয়ে থাকে, যে দেশের পণ্য বা সেবা যত সহজলভ্য, সে দেশের মুদ্রার মান তত বেশি। তবে হ্যাঁ, এই কয়েকটি তত্ত্ব ছাড়াও কোনো কোনো দেশের মুদ্রার মান নির্ভর করে সে দেশের জিডিপি এবং ইকোনমিক গ্রোথের উপর। কারণ একটি দেশ যেমন চাইলেই মুদ্রা ছাপাতে পারে না, ঠিক তেমনি চাইলেই মুদ্রার মান বাড়াতে পারে না। আর যদি কোনো দেশ নিজেদের ইচ্ছামতো মুদ্রার মান বাড়াতে চায়, তবে প্রথমত তাদের দেশের জিডিপির মান বাড়বে। আর এভাবেই অস্বাভাবিক গতিতে মুদ্রার মান বেশি হলে অর্থনীতিতে কেমন হাল হবে, সেটা তো বুঝতেই পারছেন। তো দর্শক বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি প্রতিটি দেশের মুদ্রার মান কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে আর কেনই বা ভিন্ন ভিন্ন হয়। আজ এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন টপিকের নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।